টেলিভিশনটাকে একটু উপরের দিকে টান দিতে হবে। উপরের দিকে টান দিলে এটা বেরিয়ে আসবে। টেলিভিশনটাকে বের করে একটা সমান জায়গায় বসাতে হবে। তিনজন ধরলে ভালো হয়, একজন ঢাকনা উঁচু করে রাখবে আর দুজন বের করবে। এবার পিছনে HDMI কেবলটা আমরা লাগিয়ে দিব। এটা হলো HDMI কেবল, এটা খুলে নিই। এবার এখানে যে ঢাকনাটা আছে ঢাকনাটা খুলে নেই, ঢাকনাটা ধরে টান দিলেই খুলে যাবে। ঢাকনাটা খুললেই HDMI পোর্টগুলো পাওয়া যাবে। এখানে তিনটা HDMI পোর্ট আছে, পোর্ট 1, 2, 3। যে কোনো পোর্টে লাগালেই হবে, আমরা 1-এ লাগিয়ে দিব। এবং এই কেবলের যে প্রান্তটা ফ্ল্যাট সমান বা যে প্রান্তে লেখা আছে সেই প্রান্তটা আমরা বাইরের দিকে রাখব, তারপর আমরা ঢুকিয়ে দিব। খেয়াল রাখতে হবে এটা উল্টা লাগানোর চেষ্টা করলে কিন্তু পোর্ট ক্ষতিগ্রস্ত হতে পারে। তারপর আমরা ঢাকনাটা লাগিয়ে দিব। এবার টেলিভিশনটাকে আবার কেজের ভিতরে আমরা স্থাপন করে দেব। এবার আমরা কেজের ভিতরে দেয়ালের দিকে তাকাই। দেয়ালে দুইটা পাতের মধ্যে দুটো করে মোট 4টি হোল দেওয়া আছে। এবার ঢাকনাটিকে একজন উঁচু করে ধরতে হবে এবং টেলিভিশনকে ধরতে হবে দুজন। এই 4টা হুক 4টা হোলের মধ্যে বসিয়ে দিতে হবে সাবধানে। প্রথমে টেলিভিশনটাকে আমরা ধরে নিয়ে আমরা এইখানে বসিয়ে দিলাম। তারপরে আমি আমার বাম হাতটিকে পিছন দিয়ে দিয়ে ধরে আমরা পিছনের দিকে তাকিয়ে 4টা হুক 4টা হোলের মধ্যে বসিয়ে দিলাম। এবার নিচের দিকে একটু টান দিব তাহলে বসে যাবে। এটা ঠিক মতো বসেছে কি না টেলিভিশনের চারপাশটার দিকে তাকালেই একটু বোঝা যাবে। টেলিভিশনটার চারপাশ কেস থেকে সমান দূরে থাকবে। ঢাকনা নামানোর আগে যে কাজটা করতে হবে তারটা নিচ দিয়ে বের করতে হবে, নাহলে ঢাকনার সাথে আঘাত লাগে তার ক্ষতিগ্রস্ত হতে পারে। এবার তালা দেওয়ার পালা। তালা দিয়ে আমরা এই HDMI কেবলটিকে এবার ল্যাপটপের সাথে সংযুক্ত করব। HDMI কেবলকে ল্যাপটপের সাথে কিভাবে সংযুক্ত করতে হয় সেই ভিডিও নিয়ে আসছি পরের পর্বে। যারা আমার সাথে কানেক্টেড হতে চান তারা ফেসবুক পেজ হারুন টিভিকে ফলো করতে পারেন, এবং যারা ইউটিউবে দেখছেন টিচার্স ট্রেজার অফ বাংলাদেশ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। ধন্যবাদ।